তো একবার ভাবো এটা নাকি 150 টাকা সার্ভ করছে, কি আশ্চর্য ব্যাপার, কি দারুণভাবে ডেকোরেট করে দিয়েছে। বাট এই হবিবপুর ইস্কনের ভিডিও আমরাও সার্চ করে কিন্তু পেলাম না, ঠিক আছে? তো এইটা এক্সক্লুসিভলি ডাইডেন বাইডের ভিডিও কিন্তু প্রথমবার দেখছো বা নতুন করে তোমরা দেখছো। এই এই থালিটার নাম হচ্ছে রাজভোগ, তাই তো? আচ্ছা আচ্ছা, আসবে পুনার থেকে 400 ভক্ত আসবে। 400? হ্যাঁ 400 ভক্ত আসবে। হয়ে যাবে? হ্যাঁ, নাকি পেছনে আমাদের জায়গা আছে, আমাদের পিছনে পার্কিং আছে। দেখো আমরা মটন বিরিয়ানি ম্যাক্সিমাম যে টাইপের ভিডিওগুলো করি সেখানে কিছু না কিছু আমিষ থাকে, বাট তার বাইরে তোমরা অনেকেই মাঝে মাঝে জিজ্ঞেস করো ফুডব্লগ মানে কি শুধুমাত্র আমিষ দেখাবে তোমরা, ভেজ কি কোনো কিছু দেখাবে না? সেটার জন্য বেস্ট প্লেস হয় কি কোনো মন্দির বা ওই ইস্কন টাইপের কোনো জায়গা। তো আমাদের কাছাকাছি মায়াপুর খুব বড়ো ইস্কন, একটা খুব নাম করা একটা জায়গা, বাট ভাবলাম আজকে 7 দিন প্ল্যান হয়ে গেছে, তো মায়াপুর যাওয়ার মতো স্ট্রেংথ স্ট্যামিনা কিছু ছিল না। তার আগে হবিবপুর একটা ইস্কন আছে, ওখানটায় আর কি এরকম খাবার দাবার পাওয়া যায়, কারণ ইস্কনে সব জায়গায় প্রসিডিওর কাইন্ড অফ একই থাকে। ওটা হয়তো এখান থেকে ছোটো, মায়াপুর থেকে একটা ছোটো জায়গাটা বা ছোটো পরি হলে, বাট যে স্ট্রাকচারগুলো হয় যে পরিবেশ মানে পরিষেবাগুলো হয় সেগুলো মোটামুটি সেমই থাকে। তো সেই জন্য ভাবলাম আজকে লাঞ্চটা দুপুরবেলা এখানেই করা যাক। তো এখানে টিকিটের কুপনের সিস্টেম আছে, যেটা মায়াপুরেও আছে ওটা এখানেও আছে। তো এখানে মোটামুটি 60 টাকা থেকে 150 টাকা পর্যন্ত কুপন পাওয়া যায়, সেখানে কী অ্যামাউন্টের খাবার দাবার পাওয়া যায় কী কী আছে সেগুলো আমার জানি, তো ওগুলো একটু জেনে নিই, কারণ আমরা অলরেডি 2টোর সময় চলে এসেছি, আসা উচিত 1টার সময়, আর 2টোর পরে আসলে কিন্তু কোনো কিছু মোটামুটি পাওয়ার সম্ভাবনা কমে যায়। তো সেই নামের কথাটা আমার দেরি না করে এখান থেকে কুপনটা কেটে নিই, তারপর তোমার সাথে ডিসকাস করছি ডিটেলে। একটু শুনবেন, বলছি খাবার দাবারের কুপনটা কত টাকা থেকে শুরু হয়? 60 টাকা 150 টাকা দুই রকম, ও দুরকমেরই আছে। 60 টাকা 150 টাকাটা বাড়িতে পার্সেল দিয়ে গেলে 175 টাকা, 150 টাকাটা পার্সেল যদি নিয়ে যাওয়া হয় তাহলে 175 টাকা পার্সেল। আচ্ছা আচ্ছা, আর পুরোটাই তো ভেজ মানে মানে শাকাহারি যেটা হয় ভগবানের প্রসাদ ওটা। আর আপনাদের এখানটা ওই মায়াপুরের যে ইস্কনটা ওই রকমই সব কিছু চলে? আমাদের দুটো ওই কুপন দিয়ে দিন। তো তোমরা মোটামুটি শুনে নিলে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত কুপন দেওয়া হয়, তার মধ্যে কিন্তু শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি যেহেতু পর্যন্ত বেশি ভিড় হয়ে যেতে পারে। তো তোমরা 12টা থেকে 1টার মধ্যে আসতে পারো, আর খাবার সংগ্রহ করার সময় হচ্ছে 1টা থেকে 3টে পর্যন্ত। মানে আমি একটু ভয়ে ভয়ে রয়েছি, কারণ জায়গাটা একটু ধার্মিক শ্রদ্ধার জায়গা, আমার ওয়ার্ডগুলো তো এই টাইপের জায়গাগুলোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়, ওই জন্য কী বলবো মানে তোমরাও কীভাবে নেবে এখানে কীভাবে কথা বলবো, ওই জন্য কী ওটা অদ্ভুত অদ্ভুত লাগছে। এই এই থালিটার নাম হচ্ছে রাজভোগ, তাই তো? আচ্ছা আচ্ছা, এখানে 2টো কুপন আছে গাইস, এখানে 1টা কুপনের দাম পড়েছে 150 টাকা করে। ঢোকার 2টো গেট রয়েছে, যদি ওপাশ থেকে আসো তাহলে পরে প্রথম পড়বে আর কি ওই যেখানে আর কি গীতা পাঠ করানো করানো হয় বা গীতা পাঠ করা সেই ঘরটা, তারপর যখন ওখান থেকে ঢুকে বাঁদিকে দেখাবে বা সোজাসুজি দেখতে পাবে শ্রী জগন্নাথ মহাপ্রসাদ, এখান থেকে কুপন সংগ্রহ করার জায়গা, এখান থেকে তোমরা কুপনটা পেয়ে যাবে। আর যেটা খাওয়ার জায়গা তার ঠিক পেছনটায়, মানে খাওয়ার জায়গায় আমি মানে জায়গা হিসেবে কতটা কথা ভ্যারি করতে হয়, ওটা হচ্ছে প্রসাদ সংগ্রহ করার জায়গা, খাওয়ার জায়গা বললে হবে না। তো সেটা হচ্ছে এর ঠিক পেছনটায়। বলছি হবিবপুর স্টেশন থেকে এই এখানে আসতে কত করে ভাড়া নাও? এখান থেকে 15 টাকা করে। 15 টাকা করে এক একজন? কতক্ষণ লাগে এখানে? কত মানে 5-6 মিনিট লাগে। এখান থেকে টিকিট কাটার পরপরই তোমরা এখানে চলে আসতে পারবে, এখানে ওই মহাপ্রসাদ তো দেওয়া হয়। রাজভোগ এসি শিয়ালদা স্ট্রিট ফুডের ভিডিও যেদিন করতে গেলাম পার্ট 1 পার্ট 2 এত পরিমাণ ক্রাউড ছিল তাও কিচ্ছু ফিল হয়নি, মানে বাট আজকে যে কী ফিল হচ্ছে তা বলে। আর এই যে হবিবপুরের যে ইস্কনটা রয়েছে এটা ঠিক 34 নম্বর জাস্ট পাশে, 34 নম্বর থেকে মানে মেইন হাইওয়ে থেকে মনে হয় 5 মিনিটও লাগলে না, 2 মিনিট লেগেছে ম্যাক্সিমাম, 2 মিনিট ভেতরে মেইন হাইওয়ে থেকে 2 মিনিট না হাইওয়ে বাদিকে ঢুকে ইস্কন দেখাই। আর তোমাদের সাথে কিছু সিরিয়াস কথা শেয়ার করার হচ্ছে, সেটা হচ্ছে অ্যাজ এ ফুড ব্লগার আমাদের কিন্তু পার্সোনালি ইচ্ছা থাকে আমরা সব টাইপের জিনিসগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করি, বাট তারপরে কী হয় ধরো কিছু কিছু জিনিস আমরা প্রেজেন্ট করলাম সেগুলো তোমরা আর কি পছন্দ করে না, মানে আলটিমেটলি ভিউ দিলে না, তারপরে বুঝে গেলাম তোমরা সেই জিনিসগুলো পছন্দ করো না। দেখো আমাদের যা যা যেসব জায়গায় যেতে হয় ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আমাদের পে করে খেতে হয়, তো সেই এক্সপেন্সেসগুলো আমরা কী করে তুলবো যদি তোমরা সেই লেভেলে ভিউ দাও সেই লেভেলে পছন্দ করো, তারপরে আমরা সেগুলো ম্যানেজ করে সেগুলো তুলে তারপরে আমরা নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে পারবো। তো সেই জন্য এটাই যে মানে আজকে যে ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা একটু ভালো করে লাইক করো, কারণ লাইক করলে পরে কি ইউটিউবে অ্যালগোরিদমে বেশ পরিমাণে সাপোর্ট হয়, রিচ বাড়ে, ঠিক আছে? তো আর শেয়ার ফেয়ার সবাই সাথে করে দিও, কারণ একটা ইউনিক টাইপের ভিডিও হচ্ছে। কমেন্ট করে তোমাদের ফিডব্যাকটা জানিও যে এই টাইপের ভিডিও তোমরা ফিউচারে আর দেখতে চাও কিনা। এবার আমি কুপনটা দিই, তারপরে খাবার দাবার আসুক দেখা যাচ্ছে।
বাড়িটার ডেকোরেশনটা কিন্তু দারুণ লাগছে ভাই, 150 টাকায় এই। তুমি একবার ভাবো এটা নাকি 150 টাকা সার্ভ করছে, আশ্চর্য ব্যাপার, কি দারুণভাবে ডেকোরেট করে দিয়েছে। ফার্স্টে শশা রয়েছে, লেবু রয়েছে, তারপর দু রকমের ভাজা রয়েছে, উচ্ছে আর আলু, তারপর ডাল রয়েছে, তারপর একটা পনিরের একটা তরকারি রয়েছে। এটাকে কী যে বলে, এটাকে প্রসাদ বলবো না ফ্রাইড রাইস বলবো আমি বুঝতে পারছি না। মিষ্টি আছে, রসগোল্লা, তারপর পায়েস আছে, তারপর এটা মেবি চাটনি, চাটনি আছে, একটা ভেন্ডির তরকারি আছে, একটা চানা মশলা আছে, পারফেক্ট। ভাত রয়েছে, তারপর একটা পকোড়া দিয়েছে, একটা লুচি আছে আর ভাত আছে। বলতে বলতে আমার থালিয়ে চলে এসছে, বাট আমি একটু পরে খাবো, পরে খাবো। তো আমি, আমার কি মনে হয় একটা ডিফারেন্স আছে, আমরা মায়াপুরে যখন গেছিলাম ওখানে একটা হিউজ ক্রাউড বস, হিউজ মানে ওটা মেইন একটা জায়গা, তো এইগুলো হচ্ছে ব্রাঞ্চেস, আর ওখানে এত পরিমাণে রেগুলার দর্শনার্থী থাকে যে যেখানে ওখানে আমি একবারও বলবো না, ওটা কিন্তু একটা ডেস্টিনেশন, ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন, দর্শন করার জন্য ডেস্টিনেশন, ঠিক আছে, বাট ওখানে একবারও বলবো না যে তোমরা শুধুমাত্র লাঞ্চ করার জন্য মায়াপুর যাও, বাট এইটা যাওয়ার পথে বা চলার পথে তুই লাঞ্চ করার জন্য কিন্তু এখানে আসা যেতেই পারে, খুব কম টাইম সব, একটু কম টাইম কনজিউমিং, তো এই জন্য এখানে জাস্ট লাঞ্চ করার উদ্দেশ্য হলেও আসতে পারো তোমরা। আর এত সুন্দর করে যখন পরিবেশন করেছে, আশা করছি খাবার দাবারগুলো সত্যি খুব সুন্দর হবে। তো লুচি ফেভারিট হচ্ছে তোমাদের সোভনদার, আমার সবচেয়ে বেশি কৌতূহল হচ্ছে এটা দেখে, মানে অ্যাকচুয়ালি জিনিসটা কী, ফ্রাইড রাইস টাইপের হবে শিওর, এটা প্রসাদ অ্যাকচুয়ালি ভালোই লেগেছে বল, ওইখানে খেয়েই যাচ্ছিস, শুধু টেস্ট করার নাম করে পুরোটা খেয়ে নিলি, হালকা মিষ্টি মিষ্টি টাইপ কি ওটা, যে জায়গায় হোক শুধু ডাল দিয়ে করতে হবে আর যদি শুক্তো থাকে। আলু বটবটি উঠছে ভাই, আমি একটা কথা বলি না, যে করতে চাইলে করা যায়, সেম জিনিস, এখানে এত পরিমাণ লোকজন রেগুলারলি খায়, এখানে সংগ্রহ করে, তারপরেও খাবার দাবারগুলো সত্যি ওয়েল মেনটেন, এটা সবচেয়ে আশ্চর্য। হ্যালো হ্যালো হ্যালো, এদিকে এদিকে এদিকে, ও এই তো ভয় পেয়ে গেছে ক্যামেরা দেখে, চলে যাচ্ছে এদিকে। ভেড়ি তরকারিটাও সুন্দর, আর খাওয়া দাওয়াগুলো সত্যি খুব লাইট, খুব হালকা, হেভি না, যেরকম এই টাইপের জায়গায় যেরকম হয় আর কি। এটা হচ্ছে চানা মশলা, গ্রেভিগুলো একই টাইপের অ্যাকচুয়ালি, এটার জন্যই কিন্তু লুচিটা দেওয়া হয়েছে, বাট আমি তো লুচি খাবো না, এই জন্য আমি এটাও ভাত দিয়ে খেয়ে নিচ্ছি। ওটা একটু ফেড টাইপের, ফেড বলতে মানে পাংশি টাইপের, অ্যাকচুয়ালি ওটা লুচির জন্যে, তো আমি নর্মালি চানা মশলা বাড়িতেও ভাত দিয়ে খেয়ে দেখেছি, মানে চানা মশলা নয় বাড়িতে যখন লুচি আমি এমনি একটু খেয়ে দেখি, এমনি একটু খেয়ে দেখি, পাঞ্চে নাই বেটা, আচ্ছা আচ্ছা, ফ্লেয়ার কম, এর মধ্যে তোমরা কিন্তু ক্রিটিসাইজ করে বলতেই পারো প্রসাদ খাচ্ছ তাতেও তোমাদের খুব ধরতে হবে, বাট আমি কিন্তু খাবারটা তোমাদের বলছি কেমন, খুব ধরছি, এটা ডিসক্রাইব করা তোমার দরকার, আমাদের প্রয়োজন, আমাদের উচিত জাজ করা তোমাদের করে বলছি আমাদের কেমন লেগেছে, সেটাই আমাদের ওপিনিয়ন হচ্ছে, আর কোনো আমি খারাপ বলছি না, জাস্ট বলছি। এটা হচ্ছে পনিরের তরকারি, গ্রেভিটা দেখে শুনতে খুব সুন্দর লাগছে দিদি, ভাত দেওয়া হয়, দেওয়া হয় এক্সট্রা করে, আমি দিও না, আমি জাস্ট জিজ্ঞেস করছি, ঠিক আছে। পনিরের তরকারিটা একদম প্রপার সুন্দর, এখানে আজকে যে আইটেমগুলো আমরা পেলাম, যে যে পদগুলো আমরা পেলাম, সেগুলোই মোটামুটি ম্যাক্সিমাম দিন এগুলোই থাকে, আর দু একদিন দু একটা চেঞ্জ করা হয়, বাট ইউজুয়ালি এই আইটেমগুলোই থাকে, বাট পনিরটা সত্যি খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর লেগেছে। ওকে ওকে দিদি, ওকে একটু ধরো, বেরিয়ে যাচ্ছিল কি ভাই, আমের চাটনি, এটা হচ্ছে আমের চাটনি, অ্যাকচুয়ালি আঠিটা তোর জন্য পড়েছিল, তোর কপালে পড়েছিল, আমি থালা চেঞ্জ করে দিয়েছি বলে আমার চাটনি, আমি খাবো না, তোমাদের দেখানোর জন্য জাস্ট দেখালাম। এটা হচ্ছে আমাদের বাঙালিদের ভাই এপিক বেস্টে, পৃথিবীর কারোর দ্বারা প্রডিউস করা পসিবল না এই জিনিস, সেরা জিনিস, সিম্পল প্রিপারেশন বাট এত টেস্টি,
আর তোমাদের পায়েস নিয়ে কি বোঝাবো, সরি দাদা পায়েস নিয়ে একদিন বুঝিও না, ও আর বোঝাতে হবে না ভাই। তোর থালাটা একবার দেখো, ক্লিন একদম, পুরো চেটে পুটে নেই বা তুই খেয়ে নে তাহলে, বাকি কথা পরে হচ্ছে। মন্দির ঘোরার জায়গা, এখানে এসে সবাই কি কি করতে পারে বা কি কি দেখতে পারে যদি টুরিস্ট হিসেবে আসে, অনেকেই দেখলাম এসছে টুরিস্ট হিসেবে। আচ্ছা বলবো আমি, হ্যাঁ নিশ্চয়ই বলুন। আমার কৃষ্ণ ইস্কন গৌধাম, এটা অনেক পুরোনো মন্দির, আমাদের রাধা মাধব জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এবং গৌরনীতাই এবং শিলা প্রভুপাত আমাদের এখানে আছে। তো এখানে অনেক দূর দূর থেকে লোক আসে, যেমন যেমন কাল আসবে পুনার থেকে 400 ভক্ত আসবে, 400 হ্যাঁ 400 ভক্ত আসবে হয়ে যাবে। হ্যাঁ নাকি পেছনে অনেক জায়গা আছে, আমাদের পিছনে পার্কিং আছে, বোটিং আছে, যদি মনে করছেন সকালবেলা কলকাতা থেকে আসছি আমরা একটু রেস্ট নেবো, রেস্টের জন্য রুমের ব্যবস্থাও আমাদের আছে, তাতে কোনো অসুবিধা নেই, সে আপনাদের ইচ্ছা মতন যেটা পে করবেন কোনো অসুবিধা নেই। যেমন দেখাচ্ছে ভালো মানে পয়সা আপনার লোকালিটি আমাদের যে কোনো গরিব লোকালি কোনো অসুবিধে নেই, না দিলে একদম ইচ্ছা সহকারে। আর প্রসাদেরও সেম সিস্টেম, একটা 60 টাকা একটা নর্মাল জানেন, খুবই ভালো। এমনই আছে আমাদের যদি কারোর পয়সা না থাকে তারও নিয়েও কোনো সমস্যা নেই, সেটা আমরা ফ্রিতে প্রসাদ পাওয়া দিতে পারি, 60 টাকার প্রসাদ দিই, যে দেখা আছে পয়সা নেই তাদের জন্য আমরা প্রসাদ ফ্রিতে দিতে পারি, কোনো সমস্যা নেই। আর সুন্দর ব্যবস্থা এখানে, কোনো অসুবিধে নেই, সবসময়ের জন্য আপনারা এখানে আসতে পারেন এবং এখানে রাত বিরাত কোনো সমস্যা নেই আমাদের এখানে। হরে কৃষ্ণ। দি তোমরা কোথা থেকে এসছো? ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে তোমরা কি এখানে এমনি ঘুরতে এসছো? ঘুরতে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের মনে খেতে খুব কম লোকই আসে, শুধু খেতে খুব কম লোকই আসে, খাবার দাবার তোমরা দেখে নিলে। বাট একটা ব্যাপার হচ্ছে কি, মায়াপুরের ভিডিও আমরা কিন্তু প্রচুর পরিমাণে দেখেছি, তোমরা আশা করি প্রচুর মায়াপুরের ভিডিও দেখেছো, মায়াপুর ইস্কনের ভিডিও দেখেছো, বাট এই হবিবপুর ইস্কনের ভিডিও আমরাও সার্চ করে কিন্তু পেলাম না, ঠিক আছে? তো এইটা এক্সক্লুসিভলি ডাইডেন্ট বাইডের ভিডিও কিন্তু প্রথমবার দেখছো বা নতুন করে তোমরা দেখছো বা নতুন করে জানতে পারছো, নতুন একটা খাবার দাবার ঠিকানা, নতুন একটা মন্দির দেখার জায়গা, আসার জায়গা, টাইম স্পেন্ড করার জায়গা। তো এটার জন্য একটা লাইক তো বানতে হয়, কমেন্টও করে দিও, যদি তোমরা আগে এসে থাকো বা আগে জেনে থাকো ব্যাপারটা কমেন্ট করে জানাতে পারো, দাদা আমি এসেছিলাম বা আমরা এখানে এসেছিলাম, ঠিক আছে? তো এই ভিডিওটা আজকে এখানে এন্ড হচ্ছে, একটু ইউনিক টাইপের ভিডিও, ইউনিক টাইপের জায়গা, শুধুমাত্র খাবার খেতে এসেছিলাম, তারপরে গুরুজি অনেক ইনফরমেশন দিলেন যেখানে তোমরা টাইম স্পেন্ড করতে পারো, দিন কাটাতে পারো, ঘুরতে আসতে পারো, ঠিক আছে? একটা ধার্মিক স্থান, এখানে তোমরা অবশ্যই আসতেই পারো, ঠিক আছে? তো সেই জন্য সব সমস্ত কিছু ব্যবস্থা আছে, পার্কিং আছে, থাকার জায়গা আছে, গেস্ট হাউস আছে। তো সব মিলিয়ে ভিডিওটা আমাদের করে খুব ভালো লেগেছে, বাট আমি বিভৎস টাইপের ভাই নার্ভাস হয়েছি আজকে, অনেকদিন পর কি পরিমাণ নার্ভাস হয়েছি তার কোনো ঠিক নেই। যাই হোক গাইস, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, একটু ইউনিক টাইপের ভিডিও হলো। তো তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও, আর চ্যানেল যদি নতুন হো তাহলে পরে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে দাও আগে তোমাদের ফিডব্যাকগুলো দিয়ে দিও। তো আজকে ভিডিওটা এই অবধি এন্ড হচ্ছে, টাটা বাই, সি ইউ গাইস ভেরি সুন।